চলে এসেছি আজকে পুবের ময়নার সেটে। আর মেকআপ রুমে প্রবেশ করতে কিন্তু আমার সঙ্গে দেখা হয়ে গেছে দুই সুন্দরীর, মানে একই সাথে ময়না এবং গুঞ্জাকে পেয়ে গেছি, মানে ঐশানী এবং ঐন্দ্রিলাকে। কেমন আছো দুজন বলো আগে, আর শুভ বিজয়া। শুভ বিজয়া তোমাকেও। আমরা তো ভালোই আছি। হ্যাঁ, সবাইকে জানাই শুভ বিজয়, এবং আমরা ভালোই আছি। যেরকম বললো আশা করি আপনারাও ভালো আছেন এবং পুজোটা মজা করে কাটাচ্ছেন, এবং পরের পুজোগুলো যেন আপনারা সবার সাথে ভালো করে কাটাতে পারেন। এখন তো কালী পুজো, দিওয়ালি সব তো আসছেই। তো তোমাদের পুজোটা কেমন কাটলো? ভালো, মানে আমার পুজো বলতেই তো দেখো সারা বছর কাজ করি, তারপরে বাবা মার সাথে সেরকমভাবে সময় দেওয়া হয় না। আমার কাছে পুজো মানে বাড়ির সবার সাথে খাওয়া দাওয়া, প্রচুর মার সাথে গল্প, মানে সবসময় যেটা আমরা শুধু রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় করি আর কি। তো পুজোতে সারা দিন বাড়িতেই কাটিয়েছি। আমার বোন এসেছিল, মানে আমার মামার মেয়েও এসেছিল এবার বাড়িতে, তো আমি, মা, আমার বুনু, আমরা সবাই মিলে প্রচুর খাওয়া দাওয়া করেছি আর প্রচুর গল্প করেছি। এই গেছে আমার পুজো আর কি। আমি পুজোতে সেরকম কিছু করেছি বলবো না, কারণ সত্যি পুজোটা সেইভাবে কাটানো হয়নি। ওই বন্ধুদের সাথে একটু ঘোরা, মা বাবার সাথে গল্প করা, রিলেটিভসদের বাড়ি যাওয়া, কারণ সত্যি বলতে এই বছর পুজোটা যেরকম সময় এসেছে, চারিদিকে যা অবস্থা, মানে পুজোটা যেই জন্য আমরা সেলিব্রেট করি সেটার কারণটাই তো আমাদের চারিদিকে ফুটে উঠছে না, তো পুজোটা সেরকমভাবে কোনো মর্যাদা বা কোনো মিনিংফুলনেস থাকছে না। অবশ্যই এটা একটা কালচারাল সিগনিফিকেন্স আমাদের সবার মধ্যেই আছে, বাট ওই মেজাজটা নেই আর কি। পুজো প্রেমটা কতটা হয়েছে তাহলে? বাবা, পুজো প্রেম হয়েছে এই যে মার সাথে, বাড়ির সবার সাথে। দেখো এক, মানে ছোটোবেলায় যেটা ছিল না, যখন প্রথম প্রথম এই বিষয়গুলো বুঝতে শিখেছি যে প্রেম বা কাউকে ভালো লাগা, প্রেম মানে তখন ছিল যে ধরো একটা নতুন জামা দূর থেকে দেখলে যেরকম হতো যে বাও কি সুন্দর, এরকমই কোনো একটা মানুষকে সেরকম দূর থেকে দেখে একটা ভালো লাগতো, মানে সেটা সিনেমা সিরিয়ালের কোনো ক্যারেক্টার হোক বা পুজো প্যান্ডেলে অনেক নতুন মানুষের মধ্যে একটা স্পেসিফিক কোনো মানুষকে। আমি যখন ছোটোবেলায় মালদায় থাকতাম, আমার ছোটোবেলা তো তোমরা জানোই মালদাতে আমি বড় হয়েছি, তো ওখানে আমাদের একটা ক্লাব ছিল যেখানে আমরা, মানে আমাদের, মানে সবাই আর কি, পাড়ার লোকজন বা আমার বাবার বন্ধুবান্ধব সবাই মিলে আমরা ওখানেই আর কি বেশিরভাগ পুজোটা সেলিব্রেট করতাম। তো ওখানে অঞ্জলি দিতে যাওয়ার সময় অন্য পাড়ার কেউ এলো, তাদের মধ্যে কাউকে একটা ভালো লাগলো, এবার তখন ব্যাপারটা কী ছিল, ভালো লাগাটা মানে ওটা তুমি তার সাথে তোমার কথা হবে না কোনোদিনও, তাকে আর তুমি তারপরে কোনোদিনও দেখতেও পাবে না, কিন্তু ওই আর কি, জাস্ট ভাল লেগেছে, একটু বন্ধুদের বললাম জানিস তো ভালো, এইটুকুই। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে বলতে গেলে আমার বাড়ির পোস্ত আমার বাড়ির কুকুর আর ম্যাং আমার বাড়ির বিড়াল, ওই দুজনকে নিয়ে সারাদিন থাকি আমি, আমার ঘর আমার বিছানা, ব্যাস। তো এই পুজো প্রেমের কথা বলতে বলতেই আমাদের এই সুন্দর আড্ডায় এন্ট্রি হয়েছে গল্পের নায়ক রোদ্দুরের। কেমন আছো শুভ বিজয়া? শুভ বিজয়া, সবাইকে শুভ বিজয়া, শুভ বিজয়া সবাইকে। ভালো আছি, বেশ ভালো। আমরা পুজো নিয়ে একটু আড্ডা দিচ্ছিলাম, তোমার পুজো কেমন কাটলো? পুজো বেশ ভালো কেটেছে, দুর্দান্ত কেটেছে, খুব ভালো করে ঘুরেছি, এনজয় করেছি, টিমকে খুব মিস করেছি ডেফিনেটলি, তবে যাই যা হয় আর কি, বাঙালির পুজো তো বেশ ভালো করে এনজয় করেছে, সাথে অনেক ছবি দেখেছি, সিনেমা, ভালো ভালো সিনেমা রিলিজ করেছে, নাম বলতে পারবো না, প্রমোশন হয়ে যাবে, তার জন্য পয়সা নেই। পুজো প্রেম নিয়ে আমরা কথা বলছিলাম, তোমার কি মানে ব্যাপার? পুজো প্রেম তো আলাদা বিষয়, একটা আলাদা নস্টালজিয়া ডেফিনেটলি। পুজোয় সেই অষ্টমীতে সবাই অঞ্জলি অঞ্জলি, মানে অষ্টমীতেই একটু বেশি প্রেমটা হয় আর কি, আর শুরুটা মহালয়া থেকে ওই সকালবেলা ঘুম থেকে উঠে একটু থাকে, এই ব্যাপারটা রয়েছে অলওয়েজ। পুজো প্রেম আর সরস্বতী পুজো প্রেম অলওয়েজ হিট বাঙালিদের। আমার স্পেশাল কেন, আমি জাস্ট শেয়ার করছি আমার ঘটনায় কেন, ওয়াই, না 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 না, আমি জাস্ট শেয়ার করছি এক্সপিরিয়েন্স। আমি জিপ নিজেরটা কিছুতেই বলছিল এটা, মানে আশপাশ থেকে ছুঁয়ে চলে গেল একদম, জিপ জিপ এতটাই ছোট, কি আর বলবে বুঝতেই পারছে না। ওরটা ঠিক আছে, ওরটা আমরা সব সময় সাপোর্ট করি, ওর এখনো না ওই ফেজটায়ও পৌঁছয়নি যেখানে দাঁড়িয়ে অন্য কোনো রকম ফিলিং বা কিছু বলবে, মানে ঐশানীর সাথে আমার কাজ করতে এসে এটা একটা এক্সপিরিয়েন্স। আমি আবার সেই ছোটবেলায় যেরকম ভাবে ভাবতাম বা কিছু সেই জিনিসগুলো একদম পাশ থেকে হু হু করবি না কিন্তু, আর ওই ওইগুলো আমি ওর সাথে খুব ফিল করি, প্লাস ও আমার থেকে অনেক বেশি কিছু জানে। হ্যাঁ, মানে এই যে ধরো জেনজি কিছু কোড ল্যাঙ্গুয়েজেস এন্ড অল, এইগুলোতে কিন্তু ঈশানী মানে এক্সপার্ট,
ও আর কি মারাত্মক জানে এবং আমি সবসময় ওর কাছ থেকে শিখি সেই জিনিসপত্রগুলো, যে বল এটা কী পাঠালি, ধরো কোনো একটা মেসেজ করেছে তারপর একটা অদ্ভুত মানে ইমোজি দেয় ও, এটা ওর স্বভাব। তো আমি ওকে জিজ্ঞেস করি যে আচ্ছা এটার মানে কী, আমি তো না বুঝেই তোকে রিপ্লাই করলাম, আচ্ছা এটার মানে কী। তো এইগুলো আমাকে খুব শেখায়। যে দুজনকে নিয়ে একদম পাশে বসে পড়েছে রোদ্দুর, কি বলবে, একদিকে গুঞ্জা অন্যদিকে ময়না। এমনিতেই তো এতদিন দর্শকরা দেখে আসছে যে আমি কিভাবে পিসছি, মানে পিসে পিসে মার খাচ্ছি, চারিদিক থেকে পিসছিলাম। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা খুব হাসি খুশি থাকি, এনজয় করি, আর নতুন করে তো কিছু বলার নেই। হ্যাঁ মানে আমরা অনস্ক্রিন অলওয়েজ, অফস্ক্রিন অনস্ক্রিন অলওয়েজ মজা করি, একটু খাওয়া দাওয়া বেশি হয়, এখন একটু কম কারণ আমাদের দেখা সাক্ষাৎ কম হচ্ছে, আবার দেখা সাক্ষাৎ শুরু হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া শুরু করবো এইটাই। তুমি মানে খাচ্ছ আজকাল? মাঝে তো আগে তো খেতে না, এটা শুনে ভালো লাগে। শোনো আগেও এত খেত, তারপর মানে কি হয় বলো তো, ভগবান একটা কোটা করে সবার জন্য যে তুমি এতটাই খেতে পারবে পুরো জীবনে। এবার ও যখন এটা রিয়েলাইজ করলো, ও ততদিনে দেখলো ওর মানে 60% শেষ হয়ে গেছে, তাই এখন ওটা খুব বাঁচিয়ে রাখছে আরও ভবিষ্যতে যেন বেশি খেতে পারে, সেই জন্য এখন একটু ডায়েট করছে। আমি এটা নিয়ে কি বলবো, অফস্ক্রিন কেউই কাউকে পিসছে না, সেটা একটা ভালো ব্যাপার, এখানে পেশাপেশির জায়গা নেই, এটা খুব ভালো। এই যে আবার ওর এই যে শুরু হয়ে গেছে আমাদের ময়নার কিছু সিগনেচার স্টেপস এবং সিগনেচার কিছু জিনিসপত্র আছে, তার মধ্যে হচ্ছে এটা একটা। এবং ও বা আমরা কেউ কাউকে পেশার পজিশনেই নেই, কারণ ও এতটাই সুইট, চুপচাপ নিজের মতো থাকে, কাজ করে, গৌরব হচ্ছে মিচকে, ও হচ্ছে তলায় তলায় জিনিসপত্র করে দিয়ে, বাইরে ওকে দেখলে লোকে ভাবে যে গৌরব এটা করতে পারে। আমি না না মানে এক্সাম্পল বলতে ওই মিচকে মিটা হচ্ছে একটু পেছনে লাগলাম, এটা বললাম ওই চুকুই, ও মানে এমনি খুবই ভালো, সেটা নিয়ে আমার কোনো বলার জায়গা নেই। কিন্তু বাকি হচ্ছে ধরো আমাদের এখানে এই টিমের মধ্যেই বলছি, আমাদের আরও দুটো ভাই, ওর দুটো ভাই যারা প্লে করে বজ্রবিহান, ও হচ্ছে কি ওদের দুজনের মধ্যে কিছু একটা এমন বলে দিল, বলেছে কিন্তু ওই, এবার ওরা ঝগড়া করে মরছে, ওরা কিছু করছে, আর ও দূর থেকে বসে হাসছে, মানে এইগুলো ওর বরাবরের। আমি এর আগে ওর সাথে একটা মেগা করেছি এবং সেটা অনেক দিন, এবং সেখানে আমরা দুজনে আরও অনেকটাই ছোট ছিলাম, ওই খাবার কথা যেটা বলছিলাম, গৌরব এত খাবার অর্ডার করতো, এত খাওয়াতো, খাইয়ে আমি জীবনে প্রথম ওয়েট গেইন করেছিলাম ওই সিরিয়ালে। তো সেই কারণেই আমি বললাম যে আমি জানি যে ও এত নিজেও খেতে ভালোবাসে, আর তার থেকে বেশি যেটা হচ্ছে খাওয়াতে ভালোবাসে, সেটা যে কেউ হতে পারে। আজকে কথা বলছিলাম স্টুডিওতে, মানে অনেকদিন তো হলো, কোভিড তো শেষ হয়ে গেছে, এবার তো স্টুডিও মালিককে আমাকে মানে বলা উচিত আস্তে আস্তে খাওয়া দাওয়া রান্না বান্না করতে হবে। তো ওই কি আজকেই বলছিলাম, আজকেই সিরিয়াসলি বলছিলাম কথাটা, কোভিড তো শেষ হয়ে গেছে, এবার তো রেস্ট্রিকশনস উঠিয়ে দাও। হ্যাঁ একদমই তাই, এবং আমাদের সবার মধ্যে এই জিনিসটাই কমন, আমরা আগে রান্না করে খেতাম যেটা ছিল, হ্যাঁ হ্যাঁ মানে রান্না করা বা ওই ধরো মাটন নিয়ে এসে বলে দেওয়া, রান্না করে ফেললো, ওটা আমরা রেগুলার করতাম। আর গৌরব কোনো শোতে থাকলে যেটা যে শোই হোক না কেন, এটা বাকি আর কি মানে কি বলবো অ্যাক্টর অ্যাক্ট্রেসেসদের জন্য খুব ভালো খবর, যে এরপরে গৌরবের সাথে যেই শো করবে না কেন, গৌরবকে যদি বলা হয় যে চলো আজকে একটু খাওয়া দাওয়া হোক, ব্যাস এইটুকু বলতে হবে, শুধু এইটুকু ইনিশিয়েট করতে হবে, বাকিটা গৌরব মানে প্রচুর খাওয়া দাওয়ার সব করে ফেলবে। এটা নিয়ে আমার একটা বক্তব্য আছে, বিকজ হঠাৎ করে একদিন সকালবেলা এসে আমি বলেছিলাম যে আবার মা পটলের তরকারি দিয়েছিস, কিছু ভালো দিতে পারলো না, গৌরবদা তখনই বলেছিল খাবি, নিয়ে তার পরের সেকেন্ড ডে হঠাৎ করে অর্ডার দিয়ে দিল পোলাও মাংস। বাহ এখন যেহেতু আমি নিজে খেতে পারি না কারণ ডায়েটের জন্য, আর ওরা খেলে গায়ে লাগবে না, ওরা বকট ফকট করে, এভরিথিং সবাই খুব করে, সবাই মেনটেন করে, সো দ্যাটস ওয়াই আমি তো খুব একটা করি না। আমরা এইসব কথা শুনবো না, এইসব গৌরবের হচ্ছে না, আমি তো কিছুই জানি না এইরকম টাইপ, কিন্তু আমি সব জানি, তো এইগুলো আমরা শুনবো না, আমিও শুনবো না, আপনারাও শুনবেন না, কিন্তু ও মেনটেন্ড। এবং গৌরবের গৌরব ভীষণ ডিসিপ্লিন একটা লাইফ লিড করে, তো উইচ ইজ ভেরি গুড, আমরা সবাই তো ভীষণ ইন্সপায়ার্ড হই এই জিনিসগুলোতে, এই আর কি। হ্যাঁ ইন্সপায়ার হয়, তারপরে তারপরে ধরো করি আমি একটু দিলাম দূর, মানে 10 হাত ধরে পালিয়ে গেল হঠাৎ করে। আরে সেটা তো দেখি কলা সিদ্ধ, হ্যাঁ ও গড, ওইগুলো আবার ওর আছে, আর ওরা খুব অদ্ভুত অদ্ভুত জিনিস খায়, মানে এখন ব্ল্যাক রাইস খাচ্ছে, ওই তো ওই তো ব্ল্যাক রাইস, তারপরে ধরো ব্রাউন রাইস, কিনো ব্রাউন রাইস এখন, আর ওই ওই জুসটা একদিন আমাকে একটা জুস খাইয়েছে, ইউ ক্যান বিলিভ, যে ওটা একটা লাল জুস আর তেতো আর অদ্ভুত একটা, আর খাবারের পর ছিল মানে বিভিন্ন রকম জিনিসপত্র ছিল,
ওইটা বিউটি সিক্রেট আর কি, হ্যাঁ 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 ওইটা ওর বিউটি সিক্রেট। তো এই যে এত নিজেকে ধরে রেখেছে, এই যে সব সময় এত ইয়াং এন্ড চার্মিং ব্যাপারটা। এবার আমি এটাই আমি এটাই হচ্ছে কেন আমাকে মিচকে বললো, এটাই আমি আস্তে করে ধরে দিলাম কিন্তু। এবার দেখো উত্তরগুলো কিন্তু পেতে থাকবে। এই যে এই এইটা হচ্ছে, তুমি এক্সাম্পল দিয়েছিলে না, এই যে এটা হচ্ছে ব্যাপার। গল্পে এখন ডেফিনেটলি সেম, মানে আমার পুরো আর কি, আমি মানে কি বলবো, দর্শক আমার মারবে কোন দিন, এবার আমার সেই দিন আসছে, এই হাসছি, এই এই সমস্যা করছে, এই এক্ষুনি আবার একটা সিকোয়েন্স আছে আবার ওর সাথে, আমি যা তুমি কোথায় তাতেই চলে এসো, গুঞ্জার সাথে খুব ভালো বন্ধুত্ব রয়েছে। আবার দুমিট আগে বলছিলাম, হ্যাঁ আবার দুমিট আগে ভাবছিলাম যে না গুঞ্জা তো আমার খুব ভালো, ছোটোবেলা থেকে ওকে চিনি আমি, কেন রিলেশনশিপটা এইভাবে হলো, ঠিক আছে একটা সমস্যা হয়েছে। এদিকে রয়েছে আমার বাড়ির মা, মা আমাকে বলেছে জোর করে বিয়ে করতে, এই নিয়ে চারিদিক থেকে মানে আমি ডক্টর না মাথা সব গেছে আর কি আমার পুরো। আর আমার এখন মানে জার্নি হচ্ছে একবার বাংলাদেশ আসছি, একবার পশ্চিমবঙ্গে আসছি, মানে এরকম একটা জায়গা দাঁড়িয়ে গেছে ওর আর কি রেগুলারের। হ্যাঁ এখন রোজ যাতায়াত হয়ে গেছে, মানে বনগা লোকালের মতন যখন রোজ যাতায়াত হয় তো আমার বাংলাদেশ রোজ যাতায়াত হয়ে গেছে। আর সত্যি তো বাংলাদেশ তো এখান থেকে বেশি দূর নয়, একটা বাসেই যাওয়া চলে যাওয়া যায়। এখনো কি ওকে মাঝে মাঝে শেখাও? আমি আমি ওকে কি ওর থেকে আমি শিখি, ওদের থেকে আমি শিখি, আমি তো এখনো সামান্য একটা সময় চেষ্টা করছি। গুঞ্জা হচ্ছে প্রচন্ড ভালো একটা মেয়ে, মানে গুঞ্জার মতো ভালো কেউ হয় না। ও রোদ্দুরের পেছন ছাড়বে না, এবং পেছন না ছাড়ার জন্য যাবতীয় যা যা করা যায়, মানে সেটা যতটা খারাপ যতটা ভালো ও সব করছে আর কি। এবং ও এখন যেটা করছে সেটা একটা টুইস্ট, আমার জন্য টুইস্ট, সে হচ্ছে ও এখন একটু ওয়েট করছে, যেটা গুঞ্জা জেনারেলি করতে পারে না। এখন দেখছে যে রোদ্দুর আসছে কিনা ওর কাছে আবার ফিরে। তো এইরকম আমরা সিনস সমস্ত কিছু করছি, যে রোদ্দুর ময়না এবং গুঞ্জা এরা একটা ভীষণ অদ্ভুত রকম সম্পর্কে রয়েছে, যেখানে রোদ্দুর একটু কনফিউজড এবং রোদ্দুরকে সত্যি আমরা দুই মহিলা মিলে আর কি মানে লিটারালি পিষে মারছি। আমি কোনদিন দর্শকদের কাছে না মার খাই, এই দিনটা আসছে না না, দর্শকরাও বুঝতে পারছে যে এই লাচ্ছটা, এই চিল্লাচ্ছি, এই ভালোবাসছি, এই গুঞ্জা তুমি কোথায়, এই ময়না তুমি না ঠিক আছো তো, মানে এটা কোন লোক মেনে নেবে সেটা আমি জানতে চাই। মানে আমি নরমাল মানুষ, আমি নিজে দর্শক হিসেবে বলছি, দর্শক আসলে দর্শকরা দর্শকরা এখন আসলে তিনটে চরিত্রকেই খুব না ভালোবাসছে, প্রপার এস্টাবলিশ হয়েছে আর কি। এবং গুঞ্জার উপর বিশাল রাগ হচ্ছে, সবকিছু হচ্ছে। আবার ধরো ময়না গুঞ্জার এই যে একটা খুনসুটি, বা আমরা না অদ্ভুত অদ্ভুত কিছু সিনস করি, যেমন ধরো ময়নাকে আমি ধাক্কা মেরে ফেলে দিচ্ছি, ওর আর আমার এরকমও সিন গেছে, লাইক মনে হচ্ছে যে আমাদেরই কেমিস্ট্রি বিল্ড আপ হচ্ছে, আমরা নিজেরা এটা নিয়ে হেসেওছি। ওই সিনটা বল যেটাতে তোকে আমি ধাক্কা মারছি, তুই ঘুরে ঘুরে আবার হাতটা ধরছি, তারপর আবার তাকাচ্ছি, নিয়ে টেনে নিয়ে ঘরে চলে যাচ্ছি। তো আমরা এরকম অদ্ভুত মজার মজার সিন আর কি করতেই থাকি সবসময়। তো ওই আমাদের সবার মধ্যে একটা খুব ভালো কেমিস্ট্রি, যার জন্য সবার পুবের ময়না ভালো লাগছে, প্রচুর ফিডব্যাকস, আমাকে লোকে প্রচুর গালাগালিও দেয়, আবার তার সাথে বলে যে ওটিটিতে ভালো রিভিউ, মানে ওটিটিতে অলরেডি হিট। ওয়াও, তো এই এইটাই বলছি তো, যে ওদের এই যে মিষ্টি কেমিস্ট্রিটা, একটা মানে অসমবয়সী প্রেম, এবং মাঝখান থেকে এই যে আমি ধরো একটা সম্পর্ক, সেটা এই যে সম্পর্কের টানা পড়েনটা কোথাও গিয়ে দর্শকদের মানে খুব ভালো লাগছে। রিলেটেবল না হলেও জিনিসটা কিন্তু মানুষের কাছে একদম একটা মানে ফ্রেশ একটা কাপল, তারপরে তাদের মধ্যে এই জিনিসটা সবার কোথাও গিয়ে ভালো লাগে, ফ্রেশ কেমিস্ট্রি সবারই ভালো লাগে, মানে এটা একটা নতুন একটা ট্রায়াঙ্গেল ভালোভাবে লিখেছে, মানে এটা খুব ভালো, মানে লিনা দি এইসব বিষয়ে অলরেডি, সেটা নিয়ে তো বলার কিছু নেই, অলওয়েজ আর কি খুব ভালো। তো ময়না তো এখন মানে যেরকম ও হাসি খুশি উচ্ছল একটা ব্যাপার ছিল, তো এখন আপনারা যদি এপিসোড ফলো করে থাকেন এবং যদি প্রোমোটা দেখে থাকেন, তো ও এখন নিজের জন্য একটা স্ট্যান্ড নিচ্ছে, তো ওকে তো সবসময় মানে অনেক কথা শুনতে হয় আর কি। তো বেসিক্যালি ওখান থেকে ও নিজের জন্য এখন মানে নিজের ফেভারে মানে বাকিদের কথাগুলো মানে অবভিয়াসলি সবাই ওর কাছে ম্যাটার করে, কিন্তু এবার ও নিজের একটা স্ট্রং স্ট্যান্ড নিচ্ছে, এবং এইভাবে এপিসোডগুলো এগোচ্ছে। পরবর্তী এপিসোডগুলোতে ময়না অনেক কিছুই করছে, সেগুলো এখন বলবো না, স্পয়লার হয়ে যাবে, তো ওটার জন্য আপনাদেরকে দেখতে হবে। দর্শকদের একটা কথাই বলবো, যেভাবে আমাদের সাপোর্ট করছেন, আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে
যথেষ্ট ভালো জায়গায় চলে এসেছি অলরেডি। ওটিটিতে মানে জি ফাইভ অ্যাপে অলরেডি বেশ ভালো রেটিং দিচ্ছে। তো বাকিটা আপনাদের উপর ছাড়লাম, আমরা স্ট্রাগল করেছি অলওয়েজ, ভালো করার চেষ্টা করেছি, বাকিটা তো আপনাদের উপরে, আপনারা এভাবে ভালোবাসে দিন আর কি বলবো। আর যদি কোথাও কিছু মানে সামান্য ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা করে দেবেন, বাচ্চা ছেলে ভেবে ছেলে মেয়ে ভেবে বাবা। না একদমই, আমিও এটাই বলবো যে সবাই আমাদের পাশে থাকুন, আমরা প্রত্যেকে চেষ্টা করছি আপনাদের কাছে যেন একটা এন্টারটেইনিং কন্টেন্ট পৌঁছে দিতে পারি এবং রোজ যেন আপনাদের বাড়ির মানুষ হয়ে উঠতে পারি, রোজ আপনারা দেখবেন এবং আমরা বাড়ির মানুষ হয়ে উঠবো, এটাই আশা রাখছি। সকলে পুবের ময়না দেখুন এবং পাশে থাকুন। এই আমার সেমই বক্তব্য, দুজনে যা বললো আমিও তাই কপি পেস্ট করব। হ্যাঁ তুই একটু বাংলা বাঙাল ভাষায় বল, তোর ময়নার মতো বল। আচ্ছা তো কইতেছি আমিও ভীষণ খুশি এবং কৃতজ্ঞ যে এত কম বয়সে আপনারা হকগুলো আমার এত ভালোবাসা দিতেছেন, তো এটা আমার কাছে অনেক বড় একখান পাওনা। তো আশা করি আপনাকে পুবের ময়না দেখতে খুব মজা লাগতেছে এবং আপনারা পুবের ময়না দেখতে পরের এপিসোডগুলো দেখতে ভীষণ ইচ্ছুক। তো এরকমভাবে আমাদের আদর ভালোবাসা দিতে থাকবেন এবং দেখতে থাকবেন পুবের ময়না প্রতিদিন সন্ধে ছটায় শুধুমাত্র জি বাংলায়। সইলা গেল তো ইলিশ আজ অব্দি হইল না, সেটা হবে হবে সামনের বছর অব্দি আপনারা আমাদের প্রচুর প্রচুর ভালোবাসা দিন, আমরা ইলিশ উৎসব করবো না। হ্যাঁ।